নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি আজকে মাছ দেখেই আপনারা বুঝে গেছেন আমার রেসিপি সম্পর্কে। অনেকদিন ধরেই অনেক বন্ধুরাই আমাকে চিতল মাছের মুইঠার রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। বাজারে কিভাবে চিতল মাছ কাটা হয় সেটা থেকে শুরু করে বাড়িতে সম্পূর্ণ রান্নার পদ্ধতিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একদম সাবেকি পদ্ধতিতে আমি আজকে চিতল মাছ রান্না করে দেখাবো, মানে চিতল মাছের মুইঠা রান্না করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বাজার থেকে মাছ নিয়ে বাড়িতে চলে আসার পর ভালো করে ধুয়ে আমি একটা বড় থালার মধ্যে মাছটাকে নিয়েছি। এবার মাছটাকে আমি কুড়ে নেব। দেখুন, বাজারে এইভাবে মাছখানের বড় কাটাটাকে আলাদা করে দিয়েছে আর দুপাশটা ভাগ করে দিয়েছে। একটা বড় চামচের সাহায্যে আমি ভেতরের যে মাংসটা আছে, মানে মাছটা আছে, সেটাকে আস্তে আস্তে কুড়ে নেব। খুব গায়ের জোর দিয়ে কিন্তু কুড়বেন না, আস্তে আস্তে চামচের সাহায্যে করবেন আর কাঁটার ডাইরেকশানে করবেন, মানে কাঁটাটা যেদিক থেকে আছে নিচের থেকে ওপরের দিকে সেই দিক থেকেই টেনে নিয়ে মাংসটাকে তুলে নেবেন। তাহলে খুব একটা কাঁটা আসবে না। উল্টো ডাইরেকশানে করলে কী হবে, কাঁটাটা খুবই নরম সেটা কিন্তু চলে আসবে। দেখুন, আমি একদম নিচের থেকে ওপরের দিকে টানছি আর আস্তে আস্তে সমস্ত মাংস আমি এইভাবে তুলে নেব। সমস্তটা মাছ আমি কুড়ে নিয়েছি। দেখুন, 1 কিলো মাছের থেকে কিন্তু আমার মোটামুটি 700 গ্রাম মতন মাছ পাওয়া গেছে। আর এই আলাদা যে কাঁটাটা আছে এটাকে ফেলবো না, মানে চিতল মাছের কোনো কিছুই ফেলা যায় না, এটা দিয়েও আলাদা একটা প্রিপারেশান হয়, মানে কাঁটা চচ্চড়ি হয়। এটাকে আলাদা করে ধুয়ে আমি আবার রেখে দেব। মাছের মধ্যে যদি কাঁটা থেকে থাকে, মানে ছোটো ছোটো কাঁটা হয়তো দু একটা চলে আসতে পারে, সেটা যদি থেকে থাকে সেটাকে আমি ভালো করে বেছে নেব। তবে আমার মনে হচ্ছে আমি যেভাবে মাছটাকে বেছে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু কোনো কাঁটাই আর আসেনি। মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 7 অনুসারে লবণ। এর মধ্যে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে ডিম। যেহেতু আমি এখানে 1 কিলো মাছ নিয়েছি সেই জন্য আমি 2টো ডিম নিচ্ছি। আপনারা যদি 500 গ্রাম মাছ নেন সেখানে আপনারা 1টা ডিম ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিম দিলে চিতল মাছের মুইঠাটা ভীষণ নরম হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। ডিম দেওয়ার কারণে স্বাদটাই পুরো বদলে যায় চিতল মাছের মুইঠার। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। হাতে আমি অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও লাগাতে পারেন বা জল হাতও করে নিতে পারেন। খুব ভালো করে আমি হাতে তেলটা মেখে নিয়ে এবার ছোট ছোট মুঠোর মতন করে নিচ্ছি। যেহেতু এটা মুইঠা সেই কারণে ছোট ছোট মুঠো করে আলাদা আলাদা করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অপরদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, মানে 1 লিটারের থেকে বেশি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি আর জলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সমস্ত মুইঠাগুলো আমার মুঠো করে নেওয়া হয়ে গেছে, মানে গোল গোল করে নেওয়া হয়ে গেছে আর জলটাকেও আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি।
জল বেশ ভালো মতন ফুটে উঠেছে। জল যখন ভালো মতন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর লো ফ্লেম করে দেওয়ার পর একটা একটা করে মাছের মুইঠাগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখতে হবে, হাইতে বা মিডিয়ামে করা যাবে না। সমস্ত মুইঠাগুলো জলে দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। হাই ফ্লেমে কিন্তু দেবেন না, মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর একটু অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে দেখবেন মুইঠাগুলো জলের ওপরে ভেসে উঠছে। দেখুন আমার সমস্ত মুইঠা জলের ওপরে ভেসে উঠেছে। আমি কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি, নিজে থেকেই মুইঠাগুলো ভেসে উঠেছে। আর যখন মুইঠাগুলো ওপরে ভেসে উঠবে তখন এগুলোকে জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিতে হবে। স্ট্রেনারের মধ্যে রেখে দেওয়ার পর 10 মিনিট একটু অপেক্ষা করব। 10 মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তবে আপনারা চাইলে অবশ্যই সাদা তেলেও করতে পারেন, যার যেটা ইচ্ছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি মুইঠাগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিনিট দুয়েক সময় ধরে মুইঠাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার দরকার নেই। মুইঠাগুলো আমি গোটাই ভেজেছি, আপনারা চাইলে কেটেও কিন্তু ভাজতে পারেন। কিছু মুইঠা আমি কেটে ভাজছি আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে এইরকমভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েও কিন্তু ভাজতে পারেন। এগুলোকেও আমি হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মুইঠা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি মিনিট দুয়েক সময় ধরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর 1 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে সমস্ত মশলাকে আমি মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 ছোট সাইজের টমেটো বাটা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার আমি করছি না, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ছাড়াই এর স্বাদ ভীষণ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর কষানো যত ভালো করে হবে তত কিন্তু তার টেস্ট ভালো হবে। অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিয়ে যদি এইভাবে মিনিট 4-5 সময় ধরে কষানো হয় ভীষণ ভালো হয়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব মিনিট 2-1 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা যাতে একটু ভালো মতন মজে যায়। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন অনেকটা তেল ভেসে উঠেছে। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। মুইঠাগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর মুইঠাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিয়েছি। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন, তবে এটা একটু মাখামাখা হলে বেশি ভালো হয়, খুব একটা গ্রেভি কিন্তু ভালো লাগে না। 4 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট এটাকে ফুটতে দেব।
যাতে মুইঠার মধ্যে ভীষণ ভালোভাবে রস ঢুকে যায়। 8 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম, দেখুন মুইঠাগুলো কিন্তু ফুলে জাস্ট ডাবল সাইজ হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি আর 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু দেওয়ার পর আবার মিশিয়ে দিচ্ছি। আমাদের চিতল মাছের মুইঠা একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর গরম ভাতের সাথে গরম গরম চিতল মাছের মুইঠা আমি পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইরকমভাবে বানিয়ে দেখুন একবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।